এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, মাটিয়া চাপা পুকুর পূর্বপাড়ার ঘটনা আপনাদের জানিয়ে রাখবো, এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, মাটিয়ার চাপা পুকুর পূর্বপাড়ার ঘটনা। জানা যাচ্ছে রাতে বাইকে করে বাড়ি ফেরার সময় ওই তৃণমূল কর্মীকে গুলি করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়, এমনই অভিযোগ উঠেছে। অর্ণব ব্রহ্ম আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, পুলিশ সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে, কিভাবে এই ঘটনা ঘটলো? দেখো, আবারও কিন্তু উত্তর চব্বিশ পরগনার অর্থাৎ বসিরহাটে কিন্তু একটা আবার রাজনৈতিক অস্থিরতা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। কারণ প্রথমেই বলতে গেলে যে এই যে মোজাফেল, যে বাকু, তার ডাক নাম বাকু, সে কিন্তু এলাকায় কিন্তু দীর্ঘদিনের ভেরি ব্যবসায়ী নামে পরিচিত ছিল এবং সক্রিয় তৃণমূল কর্মী ছিল বলেই দল সূত্রে, তৃণমূল কংগ্রেস সূত্রেই তেমনই জানা যাচ্ছে। কিন্তু গতকাল যখন খোলাপথা মার্কেট থেকে তিনি যখন চাঁপাপুকুরের পূর্বপাড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, ঠিক সেই একটা অ্যাম্বুলেন্স চালিত লাগানো স্টিকার লাগানো একটা গাড়ি করে এসে তাকে প্রথমে ভোজালির কোপ মারে এবং পাশাপাশি তাকে দুই থেকে তিন রাউন্ড গুলি চালানো হয়। এবং তার পাশাপাশি তার সঙ্গে যিনি ছিলেন, বাকুর সঙ্গে যিনি ছিলেন, তাকেও কিন্তু ব্যাপকভাবে ভোজালি দিয়ে কোপ মারা হয়। এবং আশেপাশের লোকজন কিন্তু দেখতে পেয়ে যখন হুলুস ফুলুস পড়ে যায়, ঠিক সেই সময় কিন্তু তাকে ধরে বসিয়া জেলা হাসপাতালে নিয়ে গেলে বাকুকে কিন্তু সেখানে মৃত বলে ঘোষণা করে। কিন্তু কারা কিসের ভিত্তিতে এই বাকুকে, অর্থাৎ এই তৃণমূল কর্মীকে কারা খুন করলো এবং কেন, কিসের ভিত্তিতে, কোনো ব্যবসায়িক লেনদেনের জন্য খুন নাকি তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে, যেটা দল এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এই এই যে নেতা, যে এই বাকু মোজাফেল, তিনি কিন্তু এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী, প্রত্যেকটা জনসভা থেকে শুরু করে এবং ছোটখাটো কোনো কর্মী সভা, সেখানে কিন্তু তারই উপরে দায়িত্ব থাকতো সবকিছু অ্যারেঞ্জ করার। তবে কেন এই ধরনের বলছো, যেটা সব থেকে বেশি উদ্বেগের যে এরকম দুষ্কৃতীরা এলো এবং অ্যাম্বুলেন্সে করে এলো এবং প্রকাশ্যে অনেক লোকজনের মাঝখানে এইভাবে কুপিয়ে খুনের যে অভিযোগ উঠছে, তাতে করে কারা এই দুষ্কৃতী? এখনো পর্যন্ত পুলিশ কারোর কি সন্ধান পেয়েছে, কোনো কি সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে? না দেখো, গতকাল কিন্তু রাত্রিবেলা 9:30 পরে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং সে কিন্তু বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিচ্ছিল, ঠিক সেই সময় এই চাঁপাপুকুর পূর্বপাড়ায় এই ঘটনাটা ঘটেছে। কিন্তু পুলিশ সূত্রে যেটা যতটুকু জানা যাচ্ছে যে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে, প্রত্যেকের বাকু কার কার সঙ্গে লাস্ট ফোন কল করেছে, কার কার সঙ্গে কোনো গণ্ডগোল বা কোনো ব্যবসায়িক লেনদেন ছিল কিনা বা তার জেরে এই খুন কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও বা পার্টির একাধিক নেতৃত্ব, যা তৃণমূল কংগ্রেস যারা প্রভাবশালী নেতৃত্ব এলাকার বিধায়ক, তারা কিন্তু বলছে, তাদের সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে বাকু অত্যন্ত একজন সক্রিয় কর্মী। থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের টাউন প্রেসিডেন্ট বসিরহাটের অভিজিৎ ঘোষ। অভিজিৎ বাবু, স্বাগত রিপাবলিক বাংলায়। যে খবর উঠে আসছে যে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং যেটা সব থেকে বেশি উদ্বেগের যে অ্যাম্বুলেন্সে করে তারা এসেছিল এবং প্রকাশ্যে অনেকের সামনে এইভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে, কি বলবেন? পুলিশ কি কোনোভাবে নিষ্ক্রিয়, আপনি কি বলবেন? নমস্কার। নমস্কার। ব্যাপারটা হচ্ছে, আমাদের সমস্ত নেতৃত্ব জানা গিয়েছে, সবাই জিনিসটা দেখছে, পুলিশ কোনোভাবে নিষ্ক্রিয় না। বসিরহাট জেলা পুলিশ অত্যন্ত সক্রিয়, তারা ইতিমধ্যে তদন্তে নেমেছে। তারা, আমরা আশাবাদী যে উপযুক্ত যারা জিনিস কাজ করেছে তারা উপযুক্ত শাস্তি পাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশ প্রশাসন চেষ্টা করছে যারা এই কাজ করেছে তাদেরকে ধরে এনে ভারতীয় বিচারবিধি অনুযায়ী তাদেরকে শাস্তির ব্যবস্থা। সেক্ষেত্রে আপনাদের কি কারোর উপর সন্দেহ রয়েছে? না, আমাদের কারোর উপর সন্দেহ না। আমাদের লোকাল যারা নেতৃত্ব আছে, লোকাল সোর্স এবং প্রশাসন, তারা তদন্ত করছে। আশা করি উপযুক্ত যারা দোষী, এরকম যে কোনো এত বড় ন্যাক্কার জন্য ঘটনা ঘটানো হয়েছে, যারা দোষী তাদেরকে অবিলম্বে ধরার চেষ্টা করা হচ্ছে। অভিজিৎ বাবু, আপনি বলছেন প্রশাসন সক্রিয়, যা যিনি খুন হলেন বলে অভিযোগ উঠছে, আপনারই দলের কর্মী এবং যথেষ্ট পরিচিত এলাকায়, সেই জায়গা থেকে সকলের সামনে এইভাবে প্রকাশ্যে গুলি করে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হলো না, আটক করা সম্ভব হলো না, তারপরেও আপনি বলছেন পুলিশ সক্রিয়, কি বলবেন? কোনো দুর্ঘটনা তো দুর্ঘটনা, পুলিশকে, পুলিশ তো সমস্ত জায়গায় তার পরিধি ওরম ভাবে বিস্তার করতে পারে না।
আমাদের বসিরহাট সাব ডিভিশনের এলাকা যথেষ্ট দীর্ঘদিন ধরে আমাদের দল ক্ষমতা আসার পরে বিভিন্নভাবেই শান্তি বজায় রাখা হচ্ছে। কিছু অশুভ শক্তি তো তারা চেষ্টাই করবে এইসব জিনিস ইনসিডেন্ট করে পরিবেশকে নষ্ট করার জন্য, সেরকম একটি ঘটনা ঘটে গিয়েছে। প্রশাসন যথেষ্ট সক্রিয়, বসিরহাট জেলা পুলিশ যথেষ্ট সক্রিয়, তারা চেষ্টা চালাচ্ছে। আমাদের আশা যে অবিলম্বে নিশ্চিত আসামিকে ধরা হবে, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে আপনারা কি এই তৃণমূল কর্মীর পরিবারের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন? 100 বার পাশে না দাঁড়ানো, তৃণমূল কংগ্রেসের কর্মীরা অলওয়েজ সমস্ত মানুষের পাশেই থাকার চেষ্টা করে। পরিবারের সঙ্গে আপনার কথা হয়েছে অভিজিৎ বাবু? আমার সাথে এখনো কোনো কথা হয়নি, আমার জেলা নেতৃত্বের সাথে নিশ্চিত কথা হয়েছে। তারা কি কোনো আশ্বাস দিয়েছেন? তারা তো অবশ্যই, একটা বেদনাদায়ক ঘটনা, তার পরিবারের পাশে তো আমরা আছি, এবং যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আমরা প্রশাসনকে বলেছি যত শিখছি তার সঠিক তদন্ত করে তাদেরকে ধরার ব্যবস্থা করতে বলা। ধন্যবাদ অভিজিৎ বাবু। কথা বলছিলাম বসিরহাট তৃণমূলের টাউন প্রেসিডেন্ট অভিজিৎ ঘোষের সঙ্গে। তিনি বলছেন যে পুলিশের উপর আস্থা রয়েছে, কিন্তু এই যে এইভাবে অ্যাম্বুলেন্সে চেপে আসলো দুষ্কৃতীরা, তৃণমূল কর্মীকে গুলি করা হলো এবং ধারালো অস্ত্র দিয়ে এই যে খুনের অভিযোগ উঠছে, এবং এই যে তৃণমূল কর্মী যিনি খুন হয়েছেন বলে অভিযোগ, তিনি কিন্তু যথেষ্ট সুপরিচিত। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। ধন্যবাদ অর্ণব।